23 এপ্রিল সকাল 10:30 ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে বিল ভাউচারের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের কয়েকটি অভিযোগ অনুসন্ধানে পাবনা পানি উন্নয়ন বোর্ডে যায় দেশটির প্রতিনিধি। তথ্য ও বক্তব্যের জন্য উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার কক্ষে যেয়ে দেখা যায় কক্ষটি ভেতর থেকে বন্ধ। কয়েকবার কড়া নাড়ার পর দরজা খোলেন মাসুদ রানা। সংবাদকর্মীদের দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন ঠিকাদার আরিফুজ্জামান রাজীব ও উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন সহ কয়েকজন। এ সময় তাদের কাছেও পাওয়া যায় বিপুল অঙ্কের টাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তাদের আটক করে। পুলিশের সঙ্গে যৌথ অভিযানে নামে দুদক। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় ঠিকাদার রাজীব ও কনক। আরএফকিউ ডিপিএম যেগুলো আমাদের কাজ করা হয় না তা না। আর একটা বিষয় হয়তো আপনারা বুঝবেন যে আমাদের এখানে অনেক গেস্ট আছে, ধরেন আমাদের চিফ স্যার আসে বা আমাদের যে হায়ার অথরিটি ভিজিট আসে, সেই পারপাসে কিন্তু আমাদের কোনো খরচ থাকে না। তো আলটিমেট আমাদের তো খরচ তো করতে হয়, খাওয়াইতে হয়, আপ্যায়ন করতে হয়। তখন এই টাকাগুলো প্রত্যেকটা অফিসে প্রস্তুত করা, ডিপিপি করা, এই নিয়ে কিন্তু ভাইয়া আনঅফিসিয়াল খরচ থাকে যেগুলো আমরা কোথাও আনতে পারি না, সামনে আনতে পারি না। কারণ আমরা একটা ইজিবিতে টেন্ডার দিয়ে লটারি হোক আর ওটিএম হোক, যখন পাই শেষ পাশের জন্য তার 8% 10% দাবি করে। 10 লাখ টাকার কাছে 10% মানে বুঝতে পারছো 1 লাখ টাকা উখারি দেওয়া লাগে। তারপরে সিএসএ পর নোহা দেয়, নোহার পর আবার এগ্রিমেন্ট করার সময় টাকা দাও, আবার বিলের সময় 2% দেয়। এই যে পার্সেন্টেজ মানে শুধু পানেন বোর্ড না, বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো মনে করেন যে সুযোগ পাই বসছে। আমরা চাইছি এদের একটা শাস্তিমূলক হোক যাতে এগুলো অন্যজন না করতে পারে। প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অবৈধ অর্থ লেনদেনের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস নির্বাহী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীরও। একটা জিনিস তৈরি হতে হলে অনেক সময় লাগে। আমার এখানে কোনো বিল নাই, কোনো কিছুতে আমার কোনো কিছু সাইন নেই, আমার এখানে স্বার্থ থাকতেই পারে। তদন্ত করে যেটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ যে ইয়ে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো আর কি। পাওয়ার দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, আইনগত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবে দুদক। জব্দ করে 5,17,000 টাকা জব্দ করছে, জব্দ করে আর দুইজনকে ওখানে পেয়েছিল। পরে পরবর্তীতে একজন যোগ হয়েছে উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ। এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত থানায় নিয়ে আসা হয়েছে। আমাদের ওদের সাথে আরেকটু ডিটেলস কথাবার্তা বলে তারপরে পরবর্তী করণীয় ঠিক করা হবে। অভিযোগ রয়েছে 2022-23 ও 23-24 অর্থ বছরে পাওয়া পাবনার সদ্য সাবেক নির্বাহী প্রকৌশলী আফসার উদ্দিনের তত্ত্বাবধানে এসডি মাসুদ রানা, মোশারফ ও ঠিকাদার রাজীব সহ কয়েকটি চক্র ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। News Desk, Desh TV.